আপনারা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 8টা, আজ 8টা থেকে ভিডিওটা শুরু করলাম। আমাদের নীলটা উঠে গেছে, আর আমি একটু ঘর মুছবো, ছোট তোমাদের আর বাবু এবার রেডি হয়ে গেছে, বাইরে যাবে। জিনিস আনতে কি আনতে হবে? বিঙ্গো আনতে হবে। বিঙ্গো সব সময় বিঙ্গো বিঙ্গো একে আর পাচ্ছি নাই, বলে বলে যে খেও না খেও না খেও না। এই যেমন হয়েছে এই যেমন হয়েছে, দুজনে কি হয়েছে? ও বাপ্পি কাছে যাবে, চলো ঘরটা মুছে নিয়ে যাবে। তোমারই কাজ, এগুলো আমার কাজ না। বৃষ্টিও সুন্দর হয়। হ্যাঁ বৃষ্টি সব থেকে সুন্দর হয়, আসছে না হয় না, তাহলে পরে নিচে দেখাবো না হয়েছে। দেখো বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এখন আবার রোদ দিয়ে দিয়েছে, এখন বর্ষাকালের মতো বৃষ্টি নামাচ্ছে, আবার রোদ দিয়ে দিয়েছে। আর মা দেখছো কি দেখছো মা? হ্যাঁ দাঁড়াও মানে ইনস্টা, মা কি দেখছো? বাবু ফোন করছে, হয় বাবা বাইরে গেছে ডাক্তার দেখাতে, আসছে আসছে। দেখো মা আজকে ভিডিও বানাতে এখনো পাইনি, বাবা এলে বানাবে। স্নান হয়ে গেছে মায়ের, বাবা ফ্রেশ হয়ে দেখো নীলকে ফলে নিয়েছে, হয়ে গেছে। এই যে চক্রবর্তী নীল দেব রান্না কাটি শুরু করেছে, রান্না বসেছে, স্নান হয়ে গেল, তারপর জল ভরা হয়ে গেল। এবার বাবাই মামপুকে একটু চা দেব, তারপর চা খেয়ে বাবাই একটু বাইরে থেকে ঘুরে আসবে, তারপর আবার এসে টিফিন করবে, আর আমি একদিকে রান্না করব। রান্না হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া, তারপর আবার তোমাদের সাথে গল্প। আর এই যে নীলকোনা মায়ের কোলে চেপে আছে, আর এই দেখো পুচকা আমার কোলে চলে এসেছে, পুরো রোদ উঠে গেছে বাইরে। বাবা এই বৃষ্টি রোদ, বৃষ্টি রোদ, সে কি একটা বলে না, রোদ বৃষ্টি পড়লে কাঠবিড়ালি বিয়ে হয় আমাদের এখানে বলে, আমি জানি না তোমরা সবাই ওখানে বলে কি না। নীল বলে, নীল বলছে হাও বলে, একবার করে বৃষ্টি পড়ছে একবার করে রোদ দিচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর। আর বাবু এখনো বাইরে যায়নি, চা খেয়ে বাইরে যাবে, কিছু জিনিস আনার আছে আনতে যাবে। কি হলো তুমি যাবে? তোমাকে যখন নিয়ে যাওয়া চলবে না করোনা টাইম। ও বাবা রোমিওকে দেখছে, রোমিও এই দেখো এখানে ঘুমাচ্ছে, ও সকালে প্রতিদিন তোমাদেরকে দেখায় ঘুমায়, এখনো ঘুমাচ্ছে। পুচকু বাবাকে ডাকছে তাই না, আরে মা মারছে দেখো কত, প্রতিদিন সকাল থেকে ঘুমায়। ও বাবা রে চলো ব্রেকফাস্ট করিয়ে দিই পুচকু, তারপর কথা হবে। নীলকে খাবার খাওয়ানো হয়ে গেছে, তারপর আমি চাটা খেয়ে নিয়েছি, চা বিস্কুট বাবুও খেয়ে নিয়েছে। বাবু এখন বাজারে গেছে, বাজার থেকে আসুক কী কী নিয়ে আসবে তোমাদেরকে দেখাবো। এবার বাবু বাইরে গেছিলো, কত কী জিনিস নিয়ে এলো, বলেছে যে কুরকুরে এনো না, আবার নিয়ে এসছে। আরে বিঙ্গো তো এনেছো, তোমাকে ওইগুলো সবসময় সবাই খেতে বারণ করছে, তুমি তাও খাচ্ছো, আর কথা শুনে না। কে কিনেছো? তো ওটা খাবে, ওটা খাওয়া ভালো উপকার, আর এটা কি বলে উপকার বিপরীত কি গো, অপকার, প্রচুর উপকার। নীল চিৎকার করে তোমাকে দেখে পড়ে, কি কিনেছো কি কিনেছো দেখিয়ে দেবে। বাবারে কুরকুরে, তারপর আছে শর্ট, এগুলো ভালো বটে, আর কেক কটা, আর কেক। বাবুর খাবার চলে এলো, টিফিন খাবার, রাত্রের টিফিন তাই না, রাতে জেগে থাকো থাকো ওখানে এগুলো করে খাও একটা করে। কিন্তু ওটা খারাপ, ওটা খেয়েও না, খুব কম খাবে, একটা করে খাবে ঠিক আছে। আচ্ছা আরে দেখো রোমিও ঘুম ভেঙেছে বাবা, বাড়িতে আসছি তখন কেমন ঝগড়া চলছে বিঙ্গো খাওয়া নিয়ে। 10টা বিঙ্গো এনেছে, 10টা, এবার আজকে শেষ করবে। হ্যাঁ এবার যদি কালকে শেষ করবো, না তুমি ওগুলো খাবে না, সত্যি মা ভালো বলছে। দেখুন দেখো কেমন, দেখুন আমি দেখি না কেন,
আর যদি আমার কিছু বলে না এবার আমি মারবো মারো তো মারবো আর আমি কোনো কথাই শুনবো না এই দশটা বিঙ্গো একদিনে খাবো ঘুম থেকে উঠলো চা খেয়ে বিঙ্গো কিনতে গেল দেখো দেখো তোমরা বকো মারো তোমাদের সামনে মারবো সত্যি বকো তো এত বিঙ্গো খাওয়া চলবে না তুমি বকো নীল বকো তো আমি বাবুর সাথে সবাই ঝগড়া করছে মা বাবা নীল আমি তিন চারজন এরকম ছেলেকে ছোটবেলায় মার ধর পাইনি তো এবার বড় হয়েছে দিতে হবে নিজের ছেলের সামনে তোমার খাতি লিভার আছে দেখো না হাসি দেখো দেখো আর ওর একটা ছেলে হয়েছে ও বলছে আমি খাবো প্যাকেট লি কালকে এসে একটা কুরকুরে প্যাকেট ছিল বলছে দাও খুলে দাও 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 এখন থেকে শুরু হয়ে গেছে দে দে এই দেখো আমাদের এই দেখো এই একজনকে এই ও ও তাকিয়ে আছে পুরো এটার দিকে আর দাঁড়া মত হয়ে গেছে কি বার করবে এই ছেলেটা হয়ে যাক বাবার মতো পুরো মায়ের মতো হবে না গো মা কত ভালো তোমার মতো ওর বাবার মতো মায়ের মতো ভালো মা শান্ত তারপরে আর কি বলে সরল সাদা সিধা আর বাবা গেছে দেখো চচ্চড়ি কেটেছি এটা হচ্ছে ফুলকপি ডাঁটাগুলো চচ্চড়ি হবে আর ঘি কাল্লা ভাজা হবে আর কুমড়োর তরকারি আর মাছ আছে এগুলোই করবো আর এখানে সিল আছে কারেন্ট নেই বৃষ্টি পড়ছে একবার সকালে পড়েছিল বৃষ্টি তখন আবার থেমে গেছিল আবার বৃষ্টি নামিয়েছে রোদ দিয়েছিল বর্ষাকাল পড়ে গেছে তো ওই জন্য এত বৃষ্টি হচ্ছে মা আমার জন্য মুড়ি মেখে রেখেছে ভাতে মুড়ি গরম ভাত মুড়ি তারপরে পেঁয়াজ আছে লঙ্কা আছে আর ছাতু দিয়েছে টমেটো দিয়েছে হ্যাঁ আর সবজি নেই এখন তরকারি না সবজিটা নেই ভালো লাগে না রোজ সবজি খেতে ভালো লাগে না আর বাবু তো খাবে না বাবু গ্যাপ নিয়েছে কদিন টিফিন আর এই দাঁড়াই আছে আর এরা ইন্দুর ভাজা করেছে বলছে না খাও বাবা এই আবার এই ছি 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 খাবো না একচুয়া হোক তুমি খাবে তোমার জন্য স্পেশাল বানিয়ে দেবো কি না আমি চিকেন খাই ঠিক আছে খাবারটা খেয়ে নি তারপর আবার কথা হবে খাবারটা খেয়ে নাও আবার কথা হবে এবার খিদে পেয়ে গেছে মায়ের প্রচুর খিদে পেয়ে গেছে মনে কি মনে হচ্ছে আর আমাদের আগুনটা এখানে ধরছে ভাত হয়ে গেছে বাকি তরকারিগুলো হবে এখানে এই ইউটিউবার খাবারটা খেয়ে নাও খাবো তো ওইটা অফ করে দিই তারা আমার খাবার খাওয়া হয়ে গেছে আমি যখন খাচ্ছিলাম প্রেশার কুকারে এই চটচটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এবার রান্নাটা করে নেবো এখানে সব রেডি করে নিয়েছি সব রেডি আছে আর আমিও আর এখানে কুমড়োর তরকারি চাপিয়ে দিয়েছি মানে হয়ে গেছে সিদ্ধ হচ্ছে কুমড়োগুলো তাহলে হয়ে যাবে দেখো বৃষ্টি পড়ছে এখন বাজছে দুপুর দুটো আর আমার স্নান হয়ে গেলো জাস্ট এই মাত্র স্নান করলাম রান্না করার পরে নীলকে খাবার খাইয়ে স্নান করে আমিও করে নিয়েছি আর চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের আজকে রাঞ্চে কী কী মেনু আছে চলো নিচে যাই লাইটটা অফ করে দিই ঘরটা অন্ধকার হয়ে গেল কারণ বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা বিদ্যুৎ দিচ্ছে দেখো ওয়েদার দেখো বাইরে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি ওয়েদারে ভালো লাগে আর খারাপ দিন বৃষ্টি হচ্ছে তো চলো নিচে যাই বৃষ্টি একবার দেখে নিলাম তোমরা হয়তো বলবে আমি বারবার বৃষ্টি দেখাচ্ছি আমার বৃষ্টি দেখতে ভালো লাগে আমার যা ভালো লাগে তাই তোমাদেরকে ওটা দেখাই বৃষ্টি পড়লে খুব সুন্দর লাগে তো চলো নিচে যাবো সিঁড়িতে নামছি
আর নীল বাবার সাথে খেলা, বাবার সাথে নয় মায়ের সাথে খেলা করছে, বাবা খাবার খাচ্ছে। নিচে চলে এসেছি আর আমাদের লাঞ্চের মেনু, এই দেখো কুমড়োর তরকারি বাবা খেয়েছে আর আমরা খাইনি, আমি বাবার ফুচকা খাওয়া হয়ে গেছে আমাদের এখনো হয়নি। আর দেখো মাছ, তারপরে ডাল, ফুচকুর জন্য স্পেশাল ডাল সব রকম দিয়ে, বরবটি দিয়ে, আর এখানে আছে সেই ফুলকপি ডাটা চচ্চড়ি আর ডিম সিদ্ধ, আর এখানে আছে একটা ডিম সিদ্ধ আমার আর মায়ের আর বাবুর জন্য ভাজা, আর এই দেখো কাল্লা ভাজা, এই দেখো এটাই আমাদের লাঞ্চের মেনু। এখন বাবা বাইরে গেছিলো, মিষ্টিগুলো এনেছে, এগুলো এখন ঢালবো, বাবার খাওয়া হয়ে গেছে ওখানে। কী কী মিষ্টি এটা, কী আছে এটা? নীলের জন্য দুটো স্পেশাল কলাকন্দ এনেছে বাবা। এটা রসগোল্লা, না ভালো মিষ্টি পাও নাই, এই দেখো মিষ্টি ঢালা হয়ে গেল, এরকম মিষ্টি বাকি আছে রেখে দিলাম। আমার মিষ্টি ঢালা হয়ে গেল আর ফুচকা এসে এবং মারছে, আর এবার আমরা খাবার খাবো, আমি খাবার আমি কিংবা মা রেডি করে নেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। কালকে একটা নতুন ভিডিও দেখা হবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট, সি ইউ।